আমার কাছে জিন্দা বাসমতি আছে, কিন্তু আপনারা যেটা চাচ্ছেন, যে বাসমতির পাখা চাচ্ছেন আপনারা সবাই মিলে, হ্যাঁ সেই বাসপাখি তো আমি কবেও মাইরা ফেলছি আপনাদের জন্য। এখন এই জিন্দাটা আছে, যদি পারেন এটারও মারতে তাহলে মারতে পারেন, এটার দাম অনেক, বাংলাদেশি টাকায় প্রায় 2-3 কোটি টাকা এটার দাম আছে। এটার দাম আর একটু দেখি, আর একটু দেখি, এটার কি এই বাজ পাখি কি মানে আপনার বাসাতেই থাকে? এটা যারা বাদশারা, যারা শেখরা, যারা পালে, আর এটা দেখেন আমি কোন, এটা পাইলে অপরাধী না, এই দেখেন এর হাতে পাসপোর্ট আছে, এর পায়ে দেখছেন এটা পাসপোর্ট, পাসপোর্ট নাম্বার আছে, হ্যাঁ এই যে পায়ে নীল একটু দেখছেন, এর পাসপোর্ট। আর দলে যে সোনার মানুষের অভাব নাই, ওগুলির আগে ওই সোনাগুলির আগে ঠিক করেন, তারপরে সাকিব আল হাসানরে ঠিক করতে আইসেন। আর সাকিব ভাই ওরে পাইলেই পিটাবেন, জেনে পান পিটাবেন ওরে ধরে। সালাম আলাইকুম, ভালো থাকেন সবাই? মানে কি বলবো বলেন, মানে একটা ক্রিকেটার বাংলাদেশটারে কোথায় নিয়ে গেছে সেই ক্রিকেটার। তো বন্ধুরা, আজকে ভিডিওটি থাকছে সাকিব আল হাসানকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার রেশি থামছে না। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি যে সাংবাদিক ইলিয়াস তার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য ফাঁস করেছেন। আমরা দেখতে পাচ্ছি সাকিব আল হাসান দুবাই যাওয়ার পর তার সমালোচনা ঝড় উঠেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমুল পরিমাণ এটা নিয়ে তোলপাড়। তো আমরা দেখে আসবো যে সাংবাদিক ইলিয়াস তিনি হঠাৎ লাইভে এসে তিনি এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা শুনলে আপনি অবাক হবেন, এবং ব্যারিস্টার সম্পর্কে, ব্যারিস্টার সুমন সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তো বন্ধু, চলুন আমরা দেখে আসি সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছেন। ভারত থেকে যদি পাসপোর্ট বানাবো তাহলে আমি বাংলাদেশকে কেন সামনে আনবো? বিজনেসটা আমি বাংলাদেশের হয়ে করতেছি না বলেন ভাই? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। বর্তমানে কি আপনি বাংলাদেশী আইডেন্টিটিতে ওখানে আছেন নাকি ভারতীয়? আরে ভাই শুনেন, আরে ভাই শুনেন, এই যে একটা সাংবাদিক, এই যে আমি সকালবেলা একটা ভিডিও সার্চ কালকে মনে হয় না আজকে, ওই যে আমাকে একটু বকাবকি করছে, আমিও পরে জামা কাপড়ের মানে ব্যাপার নিয়ে একটু ওনারে পিটাইতে চাইছি এরকম কিছু বলছিলাম, এই সাংবাদিক নামে আজকে একটা রিপোর্ট দেখলাম, পুরো খবর দেখলাম। তো এখন আমি, আচ্ছা যাই হোক, আপনার প্রশ্নগুলো আমাকে বলেন, আমি ওনার সম্বন্ধে কিছু করতে বলতে চাচ্ছি না, কারণ উনি উনি যে কত বড় জঘন্য একটা লোক সেটা আমি নিজে নিজের চোখে ওনার রিপোর্ট দেখলাম। উনি ল্যাপটপ চুরি করেছে, কি কি চুরি করেছে দেখেন, আমি ওনার খবরটা আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, এটা আপনারা ছেড়েছেন, একটু আপনি যদি দয়া করে একটু পড়তে পারেন, একটু কষ্ট করে একটু যদি পড়তেন এটা কি। হ্যাঁ, কি কি নাম সাংবাদিকের দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আমাকে দেখা যাচ্ছে কারণে কি। হ্যাঁ বলুন, আপনি দেখা যাচ্ছে মানে খুব ছোট ছোট জুলকার, ও হচ্ছে এক নম্বর, হচ্ছে ওর ওর নাম গুয়া, ওর বাপের নাম গুয়া, ঠিক আছে। হ্যাঁ না না, ও হচ্ছে গুয়া, এটা মানে আপনি অনুমান করে বলছেন না, ক্যাপ্টেন একবার গুয়া ক্যাপ্টেন হয়েছে, ক্যাপ্টেন হিসেবে গ্রেফতার হয়েছে। কারণ আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে হচ্ছে আমার বাস পাখি, বুঝছেন আপনারা যেটা চাচ্ছেন, যে বাসপাখির পাখা চাচ্ছেন আপনারা সবাই মিলে, হ্যাঁ সেই বাস পাখি তো আমি কবেও মাইরা ফেলছি আপনাদের জন্য। এখন এই জিন্দাটা আছে, যদি পারেন এটারও মারতে তাহলে মারতে পারেন, এটার দাম অনেক, বাংলাদেশি টাকায় প্রায় 2-3 কোটি টাকা এটার দাম আছে। এটার দাম আর একটু দেখি, আর একটু দেখি, এটার কি এই বাজ পাখি কি মানে আপনার বাসাতেই থাকে? এটা যারা বাদশারা, যারা শেখরা, যারা পালে, আর এটা দেখেন আমি কোন, এটা পাইলে অপরাধী না, এই দেখেন এর হাতে পাসপোর্ট আছে, এর পায়ে দেখছেন এটা পাসপোর্ট, পাসপোর্ট নাম্বার আছে, হ্যাঁ এই যে পায়ে নীল একটু দেখছেন, এর পাসপোর্ট আছে, একে আপনি সারা পৃথিবীতে নিয়ে যেতে পারবেন। আর কোন বাজ পাখির চোখ খোলা থাকে না, নিয়ে আসুন। যে এটার দাম কত, এটার দাম কত? এদের চোখ ঢাকা থাকে, কারণ হচ্ছে এর, এদের চোখ এটা দিয়ে ঢাকা থাকে, আর হচ্ছে এটা সামনে, এটা ট্রেনিং প্রাপ্ত, সেজন্য আমার সামনে এভাবে আছে, কিছু বলবে না। এটার দাম কত? এটা আর ভাই, এটা এটা যখন নিলামে ওঠে এক একটা এক এক রকমের দাম হয়। আপনি কত দিয়ে কিনেছেন ভাই? আমি, আমার এটা কেনার মতন ক্ষমতা নেই, বুঝছেন, কারণ হচ্ছে কি আমি এটা কখনো কিনবো না, আমি এনিমেল প্রেমী, ওটা ঠিক আছে। আমাকে গিফট করেছে, জি এখানে লোকাল, 2-3 কোটি টাকা দাম, মানে এটা আপনি হয়তো 2-3 কোটি টাকা দাম নিয়ে আপনাকে গিফট করেছে, জি রাইট রাইট।
জি, তো আপনি বর্তমানে আপনি যে পরিচয় আছেন দুবাইতে, সেই পরিচয়টা বাংলাদেশি পরিচয় আছে আপনি বলতে চাচ্ছেন? অবশ্যই। কিন্তু ভারতীয় যে পরিচয়টা আপনাকে বলা হচ্ছে যে আপনি ভারতীয় পরিচয়ে দুবাইতে গেছেন এবং সেখানে ভারতীয় পরিচয়। আমি এখন একটা স্ক্রিনশট দিয়ে আপনার একটা ফটো নিই, ঠিক আছে? আমি একটু পরে আপনাকে পাসপোর্ট বানাই দিব ইন্ডিয়ান, দেখাবো যে না আপনি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার। আমি যখন বর্তমানে যে রেসিডেন্স নিয়ে আছেন, যে পারমিশন নিয়ে দুবাইতে আছেন, সে দুবাইয়ের ওই পরিচয়টা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান, এতটুকু আমাকে একটু বলেন। ভাই আমি বাংলাদেশি, আমার ইন্ডিয়ান পরিচয় হবে কেন বলেন? তার মানে বুঝেন নাই জি, তার মানে আপনি বাংলাদেশি পরিচয় আছেন, ঠিক আছে বুঝতে পেরেছি। এরপর আপনি সেখানে গিয়ে আপনি মাত্র 3 বছরের মধ্যে আপনি সেখানকার স্বর্ণ ব্যবসায়ীদের যে সংগঠন আছে সেটা সভাপতিও হয়েছেন, রাইট? 3 বছরে ভাই সভাপতি হচ্ছে, এটা হচ্ছে আপনার যদি কাউকে ভালো লাগে সেটা 10 মিনিটে লাগতে পারে, আর কাউকে যদি ভালো না লাগে 100 বছরেও লাগবে না। আমাকে তো জুলকার কি নাইম না কি যেন, ওই যে কিসে সাংবাদিক যেন, কি যেন সাংবাদিক, আল জাজিরা নাকি, ও তো আমাকে বলেছিল এরকম আপনার মতো লাইভ। আমার তারে ভালো লাগে না, আপনাকে ভালো লাগছে আপনার সাথে আসছি, তাকে তো আমার ভালো লাগে নেই। তো কার সাথে সম্পর্ক হবে 10 মিনিটে, আবার কার সাথে সম্পর্ক হবে 10 বছরে? তা আমাকে যদি এই অ্যাসোসিয়েশন, ঠিক আছে, যারা এই ফাউন্ডেশন যারা আছে এরা আমাকে ভালোবেসে যদি আমাকে প্রেসিডেন্ট বানায়, সেই দোষটা তো আমার না, এটাও আপনাদের প্রবলেম। কেন আমি প্রেসিডেন্ট হইলাম এই সংগঠনের, সে এটাও আপনাদের প্রবলেম। বাহ, আমাকে আমি এটা যোগ্য তারা মনে করছে, আমি তাদের যে পরিমাণ সহযোগিতা করছি, ধরেন করি কিংবা পাশে দাঁড়াই, সেজন্য আমাকে করছে। শুধু শুধু তো আর কেউ এখানে, এখানে তো কেউ বাংলাদেশে না, এটা তো বাংলাদেশ না যে ওই যে রাত্রে যে টাকা দিয়ে আসতে হবে, কারণ এটা গোল্ড ব্যবসা করে সবাই, সবাই মোটামুটি টাকা পয়সা। আপনি যে স্টাইলে লাইফ লিড করছেন না, আমি নিজেই খুব অবাক হচ্ছি জনাব আরব খান। আপনি বাজ পাখি রেখেছেন, বাজ পাখি পালন করবার জন্য, লালন করবার জন্য এখানে তো অবশ্যই বিশাল অ্যারেঞ্জমেন্ট তো রাখতে হয় মনে হয়, লোকজন কি সেটা দেখভাল করার জন্য আলাদা কোনো লোকজন রেখেছেন? কি বলেন, মানে আপনার স্টাইলটা দেখে আমার খুব ভালো লেগেছে। এখন আপনার কাছে আমি একটু মানে জনগণের কাছ থেকে খুব বেশি প্রশ্ন আসছে যে আপনি এত টাকা এত কম সময়ে কিভাবে ইনকাম করতে পারলেন, এটা যদি আপনি বারবার বলেছেন, তারপরও আপনি বলতে যাচ্ছেন যে আপনি সৎ উপায়ে এবং ভালোভাবে ব্যবসা করে আপনি সেখানে এত টাকার মালিক হলেন। বাংলাদেশে আপনি বললেন যে ভালো ব্যবসা করতেন, বাংলাদেশে কোনো টাকা কি আপনি নিতে হয়েছে সেখানে, নাকি সেখানে ভারত থেকে আপনি খালি হাতে গিয়ে এত কোটি টাকার মালিক হলেন? সেটা 1000 কোটি নাকি শত কোটি এখন আপনি বলেননি, কিন্তু আপনি বলতে যাচ্ছেন 64 জেলায় মসজিদ করে দেওয়ার মতো আপনার সামর্থ্য আছে। আমার কাছে টাকা আছে, এই টাকাটাই আছে। কত টাকা আপনি এই টাকাটা চান বলেন, কোথায় দিব, তারপর আমারে সবাই মাপ। আচ্ছা না না, আমরা চাচ্ছি না, আপনি বলেন ওই কত টাকার মালিক আপনি বর্তমানে আছে। আপনি নিশ্চয়ই, আপনি তো জানেন আপনি কত টাকা, আপনি তো এমন টাকার মালিক নন যেটা বলছেন যে একবার পুরো জানেন না কত টাকার মালিক, নিশ্চয়ই আপনি 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 আমি আমি আপনাকে একটা কথা বলি ভাই, আপনি বলতে পারবেন মানে যে আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে তো অবশ্যই আছে, আমি অবশ্যই বলতে পারবো, কিন্তু আমার মনে হয় না মানুষ আমার কত টাকা আছে এটা নিয়ে অত বেশি আগ্রহ আছে বলে, আমার মনে হয় না। আপনারটা নিয়ে আগ্রহ আছে বলে জানতে চাচ্ছি। আমারটা নিয়ে আগ্রহ হচ্ছে, আমার আমার হচ্ছে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। আমি যা ইনকাম করি, আমি যে কামাই, সেটা আমার কাছে আছে যথেষ্ট পরিমাণে। আমি আমার আমার ফ্যামিলি, ধরেন আজ বাদে কাল যদি আমার কিছু হয়ে যায়, তো আমার অন্তত আল্লাহ রহমতে আমি আমার আমার পরিবার মনে হয় ভালো ভালো করে থাকতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো শুধু আমার পরিবার নিয়ে ভাবি নাই, আমার একটা বৃদ্ধাশ্রম আছে, আপনি শুনছেন কিনা জানি না, কোথায় আমার এতিমখানা আছে। আপনি আমার এলাকার, আপনি আপনি নিউজ দেখেন নাই, আমার এলাকায় মানুষ গেছে, হ্যাঁ গোপালগঞ্জে যখন মানুষ গেছে গোপালগঞ্জ, তখন আমার এলাকার মানুষ বলছে যে এই ছেলে সবাইকে মানে যা মানে প্রত্যেক বছরে, প্রত্যেক বছরের কিছু কিছু দিন আছে যেমন কোরবানি, এই বিশেষ বিশেষ দিনে পুরো গ্রামবাসীকে আপনি কম বেশি দেওয়ার চেষ্টা করি, এটা বলেছেন। আমি আমি নিজে চোখে দেখেছি, হয়তো আমি করেছি এজন্য বলেছেন। যেমন দান করতে হয় কি, দান করতে হয় সে গোপনে কোনোদিন, এখন আপনারা হচ্ছে কি জানেন আমি যে দান করেছি সেটাও আমাকে দিয়ে বলাবেন, বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যেভাবে বলেন যে আমার কাছে 1000 কোটি 500 কোটি কিংবা 2000 কোটি, আপনি তো বলছেন না, মানুষ আন্দাজে আপনি বলে দিলে তো ক্লিয়ার হয়ে যায় বিষয়টা যে কত টাকার মালিক, তাহলে মানুষ আর বলতো না আন্দাজের উপরে, অনুমানের উপরে যে আপনি এত টাকার মালিক। কারণ আপনি তো নিজেই বলছেন একটা বাজ পাখি যেটা পত্রিকায় এসছে, ওই বাজ পাখি যেটা আপনি স্বর্ণ দিয়ে 60 কেজি স্বর্ণ দিয়ে করেছেন, আপনার ওইটার মূল্য অনেকে বলছে 60 কোটি টাকা সামথিং, এরকম কিছু একটা বলছে। আপনি এর বিপরীতে আপনি এর সত্যটা বলে দিলেই হয়,
আমরা সেগুলি জানবার জন্য আপনাকে ইয়ে করেছি। আপনার আপনি বলেছেন আপনার আপনার গোপালগঞ্জে আপনার বাড়ি এবং সেখানে আপনি অনেক কিছু করেছেন, এই যে অনুষ্ঠানটা করলেন আপনার ওপেনিং সেরেমনি যেটা করলেন, এখানে আপনি অনেক তারকাদেরকে ইনভাইট করেছেন বাংলাদেশের বাংলাদেশ থেকে, আসলে এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনি কত টাকা খরচ করেছেন এবং তাদেরকে নেয়ার সাথে সাথে আপনি আপনার মা বাবা ভাই বোন কেউ নিয়েছেন মনে হয়, তাদেরকে কি আগে থেকে এই অনুষ্ঠানের কারণে নিয়েছেন? আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির জন্যই আজকে আমি বিজনেস করি। তারা কি ওখানে আছে এখন? তারা আমার ফ্যামিলি আমার সবচেয়ে বড় তারকা, ইয়েস আমার সাথেই আছেন, আমার বাবা মা, আমার বোন, আমার কোনো ভাই নাই, আমার দুইটা বোন আর আমি একা, সবাই আমার সাথেই আছেন আলহামদুলিল্লাহ। তারা কি আবার ফিরবে নাকি শুধুমাত্র এই কারণে নিয়েছেন নাকি তারা ওখানে একবারে চলে গেছে? ভাই আমার ফ্যামিলি, আমি আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বিদেশে থাকতে পছন্দ করি না, কিন্তু আপনাদের মতন কিছু মানুষের জন্য আজকে আমি বিদেশে থাকতে হয় বাধ্য হয়ে, কারণ আমরা আপনারা থাকতে দেন না ওখানে। এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়টা নিয়ে একটু আর একটু জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে, সাবেক যে পুলিশ অফিসার, খুব পাওয়ারফুল প্রভাবশালী পুলিশ অফিসার, যেটা আমরা যদি সরাসরি বলি কারণ ইতিমধ্যে নাম এসছে এবং তিনিও তার আজকে সোশ্যাল মাধ্যমে তিনি তার অবস্থানকে পরিষ্কার করেছে, জনাব বেনজির আহমেদ, সাবেক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অফ বাংলাদেশ, তিনি বলেছেন যে আপনার সাথে তার কখনোই কোনো পরিচয় ছিল না, আপনার নামে তিনি কাউকেই চেনেন না, তিনি আর অনেক কিছুই লিখেছেন, আপনি বলছেন তার সাথে কখনো হাই হ্যালো হয়নি। আপনি আমি কি জানতে পারি আমার তার বাড়িও গোপালগঞ্জ, আপনার বাড়িও গোপালগঞ্জ, এই মানে প্রতিবেশী সুলভ কোনো ধরনের পরিচয় কি ছিল কিনা কখনো? আরে ভাই আপনি 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 অনেক, আমি কি বলবো, আপনার সাংবাদিক সব একরকম, মানে সব না, 95% আপনাকে আমি বললাম আল্লাহকে হাজির নাজির করে, যখন আল্লাহর কথা বললাম তারপর আপনি প্রশ্ন করেন কিভাবে যে আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি আপনাকে, যে আমি তাকে জীবনে দেখি নাই কথা বলি নাই, সে প্রশ্ন করতেছেন, তাহলে আপনিও মেয়াদ উত্তীর্ণ গাজা খান। আচ্ছা শুনুন, আচ্ছা ঠিক আছে, আপনি যেটাই বলুন বলুন, আমার একটু জানতে হবে আমার সাধারণ মানুষের জায়গা থেকে। না না সেটা আমি আল্লাহ, আমি আমি যেখানে আল্লাহকে নিয়ে আসছি, আপনি কোন ধরনের মুসলমান তাহলে? আপনি আমার সেই দ্বিতীয়, এই ব্যক্তির আমি জীবনে দেখি নাই, আমার চোখে, আমার চোখ যেন অন্ধ হয়ে যায় যদি আমি কোনো দেখে থাকি, টিভিতে দেখেছি, কোনোদিন কথা বলি নাই আমি, আমি 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 কথা বলবো কিভাবে? সে আমার কিছু হয়, আমার বাপ ছিল একজন দিন মজুরি, তার তার ব্যাপার আর আমার ব্যাপার কোথায় বলেন ভাই? আপনি তাহলে আপনি আপনি যে এক সেকেন্ড এক সেকেন্ড, তাহলে আপনি যে বাংলাদেশ থেকে গেলেন, চলে গেলেন, এটা কোন একটা বর্ডার দিতে গেছেন, সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আপনি মানে পালিয়ে কোনোভাবে কিভাবে কিভাবে যায় যতটুকু জানি এভাবে গেছেন নাকি? আমি আমার পাসপোর্ট নিয়ে গেছি, সুন্দর করে আমার পাসপোর্ট নিয়ে বেরিয়েছি। আপনি তো আসামি ছিলেন, এটা আপনার সমস্যা হয়নি? আসামি ছিলাম, আমি তো আসামি, আমি আপনি আপনি কোন ধরনের সাংবাদিক? একটা মানুষ প্রথমে আসামি হয় তখনই কি সে আসামি হয়ে যায়? তাকে তো কোর্ট প্রমাণ করতে হবে সে আসলে আসামি কিনা অভিযুক্ত। আমি অভিযুক্ত, আমাকে কাগজে অপরাধী কিনা, কিন্তু আপনি আসামি সরকারে পুলিশ বলে দিয়েছে। না 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 আসামি আসামি আপনি বলতে, অভিযুক্ত একটা ব্যাপার, আসামি মানে কি? আসামি বলা যায়, আসামি তো আপনি চার্জশিট ভুক্ত আসামি, এটা তো পুলিশ বলেছে, কিন্তু আপনি অপরাধ করেছেন সেটা আদালত প্রমাণ করবে, সেটা ভিন্ন বিষয়, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমি বলছি যে আপনি আপনার বিষয়ে কি কোনো ধরনের অবস্টাকল তৈরি হয়েছে কিনা আপনি বর্ডার পার করার হওয়ার ক্ষেত্রে? আমি তো আমি বর্ডার বর্ডার পার হয়ে আমি আসবো বা কেন? আমি তো একদম বিমানে উঠে আসছি ভাই, আমি বর্ডার পার হইতে যাবো কেন? আজকে সোশ্যাল মিডিয়া গরম গতকালকে থেকেই, সেটা হচ্ছে আরব নামে একজনের আপনার জুয়েলারি শপ সে উদ্বোধন করতে গিয়েছে, এখন সবগুলো গণমাধ্যম একইভাবে এককভাবে মানে মানে একই পদ্ধতিতে তারা শুরু করেছে যে সে একজন খুনি আসামি, সেই খুনি আসামির দোকান তারপরে সে ই করতে গেল না উদ্বোধন করতে গেল, এটা বিরাট বড় একটা পাপ। আচ্ছা এখন আরব খুনি কি খুনি না, আরবের বিরুদ্ধে কি মামলা, সেটারও একটা লাইভ দেখলাম, ওই ভদ্রলোক সেই ব্যাপারে পরিষ্কার করেছে যে তার সরাসরি সে খুনের জন্য দায়ী না, সে 6 নম্বর আসামি এবং তাকে বলা হয়েছে যে এটা গুম করার ক্ষেত্রে সে জড়িত ছিল, অর্থাৎ এই লাশকে গুম করার ক্ষেত্রে সে জড়িত ছিল, এই অভিযোগ অভিযোগপত্রে আনা হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু সে একজন আসামি এটা স্বীকারও করেছে। এখন বাংলাদেশের যে আইনি কাঠামো, আইনের যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী মানুষকে কিভাবে ফাঁসানো হয় সেটা কিন্তু আমরা জানি, সেটা অন্য জিনিস, সে আসামি কি আসামি না সেটা আদালতে দেখুক, আমার কোনো সমস্যা নেই। একটা লোক আরবে গিয়ে কোন এক দেশে সে জুয়েলারি শপ দিয়েছে এবং জুয়েলারি ব্যবসা করছে, সে ভালো পজিশনে আছে, এটা আমার দেশের জন্য গর্ব, একজন প্রবাসী হিসাবে আমি এটা মনে করি।
তার কাছে যাওয়া যদি সাকিব আল হাসানের যদি অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, কারণ সে একজন আসামি, এই জন্য সেখানে যাওয়া অপরাধ। ব্যারিস্টার সুমনের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের এমন কোন আইন আছে যে আইনে কোনো আসামি যদি পলাতক থাকে সেই পলাতক আসামির সাথে কেউ দেখা করতে পারবে না, এটা কি আইন আছে? ব্যারিস্টার সুমন বারবার যেটা বোঝানোর চেষ্টা করেছে যে সাকিব আল হাসান কি আইনের ঊর্ধ্বে নাকি, সাকিব আল হাসান অবশ্যই আইনের ঊর্ধ্বে না, কিন্তু কোনো মানুষ কি এমন কোনো আইনের ঊর্ধ্বে যেই আইনের দ্বারা সে কোনো আসামির সাথে দেখা করতে পারবে না, তার সাথে কোনো লেনদেন করতে পারবে না? সিন্স সে এখনো গ্রেপ্তার হয় নাই, সে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তার সাথে মানুষ দেখা করতে পারবে? আপনার এত ক্ষমতা, আপনি এত কিছু পারেন, তো আপনি যা ধরে আনেন। এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে সাকিব আল হাসানকে, মানে এটা আপনি আইনের হিসাব যদি বাদ দেন, যে একজন মানুষ হিসাবে সাকিব আল হাসান তার সাথে দেখা করতে যাইতে পারে কিনা, কারণ সাকিব আল হাসানকে ডিবি পুলিশ না করেছে আগে থেকে, যে ওখানে যে না ও একটা খুনি আসামি। এখন যেই ব্যক্তি তাকে বলছে, হারুনুর রশিদ, যে খুনির সাথে দেখা কর, খুনের আসামির সাথে দেখা করতে যাওয়া যাবে না, তো হারুন কি? বাংলাদেশে এখন পুলিশের উপর লেভেলে যে কজন আছে তারা কি? হারুনুর রশিদ বাংলাদেশে কি কি অপকর্ম করেছে এই নিউ ইয়র্কের মতো জায়গায়ও, মানে জনবহুল এরিয়ার আশেপাশেও তার বিভিন্ন সম্পত্তি টম্পত্তি আছে, যেগুলো আপনার সময় গেলে, তারপরে হারুনদের যখন অবস্থা যখন ভালো থাকবে না, তখন দেখবেন তারা নিউ ইয়র্কে এসে কোথায় থাকে, কি কি ভোগ করছে, এগুলো আপনারা জানতে পারবেন। কিন্তু সেই হারুনের মতো লোকের কথায় তাকে একজনের সাথে দেখা করা যাবে না। সাকিব আল হাসানের কি টাকার দরকার নাই? অনেকে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করেন, থাকতেই পারে, সে মানুষ হিসাবে কেমন, সে এই করেছে সেই করেছে। সাকিব আল হাসান একজন খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, সে বাইতুল মোকাররমের ক্ষতি হইতে যায় নাই, যে তাকে বিশাল আকারে ইমানদার হইতে হবে, বিরাট বড় বড় দাড়ি টুপি মুটুপি মিলায় ক্রিকেট খেলে, এবং পৃথিবীর মধ্যে সাকিব আল হাসান দ্বিতীয়টা আসবে না, বাংলাদেশে নাই পৃথিবীতে কখনো আসবে না। এত লম্বা সময়ে মানে পৃথিবীর এক নাম্বার অলরাউন্ডার হিসাবে কন্টিনিউয়াসলি থাকা, এই ধরনের মানে প্লেয়ার পৃথিবীতে আর কোনোদিন আসবে বলে আমি বিশ্বাস করি না। অতএব সাকিব আল হাসান প্লেয়ার হিসাবে ভালো, সে ভালো ক্রিকেট খেলে, যে বাংলাদেশের জন্য একটা সম্পদ, এটাই আমার জন্য এনাফ। সে কোথায় যায়, কারে মারলো, কারে থাপড়াইলো, কার সাথে সে মিটিং করলো, কার সাথে যায় সে বিজনেস করলো, এটা সমস্যা নেই। বাংলাদেশে বহু ভালো ভালো ক্রিকেটার আছে, বহু ভালো ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের মানুষ তাদের খোঁজ রাখে না। এরকম একজনের নাম হচ্ছে মোহাম্মদ রফিক, যার সে নিজেই একজন মানে মধ্যবিত্ত একজন মানুষ, অথচ সে কোন একটা ম্যাচের থেকে টাকা পেয়েছিল সম্ভবত 40 লক্ষ, সেই টাকাটাও সে নিয়ে যেয়ে তারপরে তার এলাকায় স্কুল করেছে, তার এলাকায় অনেক দাতব্য প্রতিষ্ঠান সে করেছে। তার মতো একজন ভালো মানুষকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো জায়গায় রাখা হয় নাই। এই দেশে বহু ভালো ভালো মানুষ আছে, মেজর ডালিম, কর্নেল ফারুক, রশিদ, হুদা, তাদেরকে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করে নাই। তাদের কারণে আজকে যে হাসিনার যে দুঃশাসন দেখছেন, সেটা 78, 79, 80, 76, 77 ওই সময় দেখতে পারতেন। সেই জায়গা থেকে মানুষ যাদেরকে বাঁচিয়েছে, সেই মেজর ডালিম আজ কোথায়, সেই ফারুক আজ কোথায়, রশিদ আজ কোথায়, তাদেরকে কে মূল্যায়ন করেছে? বিএনপি তারপরে ক্ষমতায় এসেছে তাদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করেছে, করে নাই। আপনার এখন আমার এই কথা শুনে অনেক মানে খারাপ লাগতে পারে, যে এই ধরনের খুনিদেরকে আপনি এইভাবে কথা বলছেন। এই ধরনের খুনি কিসের খুনি, কয়জন মানুষের খুনি, 19 জন মানুষের খুনি, 20 জন মানুষের খুনি, 21 জন মানুষের খুনি? তাদের গায়ে রক্ত আছে আর অন্য মানুষের গায়ে রক্ত নাই? ওই সময় সার্চ করেন, ওই সময় গুগলে সার্চ করেন, গণবাহিনী, রক্ষী বাহিনী, তারপরে হচ্ছে গিয়া জাসদ, এইসব যে কোনো একটা নামে সার্চ করেন। সার্চ করার পরে আপনি দেখবেন ওইখানে হিস্ট্রি আছে, যেসব বই আছে সেসব বইতে দেখেন কি আছে, মিনিমাম 30,000 থেকে 45,000 মানুষকে খুন করেছে শেখ মুজিব তার মাত্র এই 3.5 বছরের শাসন আমলে। তাদের জীবন জীবন না, প্রতিদিন 20 জন, 25 জন, 200 জন, 500 জন মানুষ মারা যাইতো।
আর 20 জন মানুষ মারা যায়, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ ভালো হয়েছিল, জিয়াউর রহমান বাংলাদেশকে সোনার বাংলার দিকে নিয়ে যাচ্ছিল, সমস্যা কোথায়? কারণ আপনি বলবেন এই ছোট ছোট বাচ্চা মহিলা টহিলা এদেরকে মারা, সেই পরিস্থিতি তো তারা তৈরি করে নাই। যুক্তরাষ্ট্রে যে বীর মুক্তিযোদ্ধা আছে যিনি ওই ঘটনার সাথে ছিল, তার সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, তিনি নিজে বলেছেন যে তারা ওইখানে কোনো ম্যাসিভ কোনো হত্যাকাণ্ড করতে যায়নি, তারা শেখ মুজিবকে গ্রেপ্তার করতে গিয়েছিল, শেখ কামাল পালোয়ান সেজে তারপরে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে, গোলাগুলি শুরু করে দিয়েছে। মানে তো তখন কারোর কিছু মনে করে না, এর মনি তো তখন ওই দেশের মনে করেন মানে এই সম্রাট শাহজাহানের প্রধান সেনাপতির মতো অবস্থা তাদের, তারা গোলাগুলি শুরু করেছে, সেনাবাহিনী যখন গুলি করেছে সেখানে ক্যাজুয়ালটি হয়েছে, তারপরে তারা সেটা ফিনিশিং দিয়েছে, দ্যাটস ইট। এখন এটা যখন আপনার আমাদের দেশের মানুষ যেইভাবেই হোক যতটুকু জন মারা গেছে যা হয়েছে, বাংলাদেশের তখন যে দুঃশাসন সেখান থেকে মানুষ শান্তি পেয়েছে এটা তো সত্য কথা, তাদেরকে মূল্যায়ন করা হয়নি, বাংলাদেশে কারোরই মূল্যায়ন করে না, যাদের আসলেই যারা জীবন দিয়েছে, যারা আসলেই তাদের ত্যাগ তিতিক্ষা দিয়ে তারপরে বাংলাদেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করে, তাদের কারোর কথাই মনে নেই, ভাসানীর কথা মনে নেই, শেরে বাংলার কথা মনে নেই, সোহরাওয়ার্দীর কথা মনে নেই, কারোরই মনে রাখে না বাংলাদেশের মানুষ। আপনি আজকে সাকিব আল হাসান টাকা পয়সা কামাচ্ছে, তো সে তো টাকা কামাবেই, আমার তার পার্সোনালিটি খুবই ভালো লাগে, যে মাঝে মধ্যে সাংবাদিকদের সামনে যে ধরনের বেয়াদবি আচরণ টাচরণ করে, এটা দরকার আছে? সাংবাদিক সারা বাংলাদেশের সাংবাদিক কুত্তার মতো মনে হয় প্লেয়ারদের পেছনে পড়ে আছে, ওই প্লেয়ার কি করে নাসির কারে নিয়ে গেছে, ও কারে নিয়ে গেছে, তোর বাপের কিরে? তুই যদি নাসিরের মতো অবস্থায় থাকতিস, নাসিরের মতো টাকা পয়সা থাকতো, সাংবাদিকদের চিনি না? ব্যারিস্টার সুমন, তোমারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সাকিব আল হাসানের কাছে লাত্তি ঘুষি খাইছো, এখন একটু চুপ থাকো। আমি জানো তোমার চরিত্র বাংলাদেশের মানুষ জেনে গেছে, যেদিন তুমি সাকিব আল হাসানের চরিত্র ঠিক করার জন্য বয়ান দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে, সেই দিন তোমার এই তার আগের দিন তোমার কোর্টে বিএনপির সিনিয়র আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সহ সাংবাদিকদের পর্যন্ত পিটিয়েছে আওয়ামী লীগের আইনজীবীরা। আপনার ভিডিও কোথায়? প্রতিদিন বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে, আপনার ভিডিও কোথায়? আপনি কিছুদিন আগে এক ভিডিও করেছেন, এমপি হইতে পারলে কি আপনার এলাকায় কি করবেন, হ্যাঁ সব ধ্বংস করে ফেলবেন একদম, উন্নয়ন টুন্নয়ন করে। তো এই এদের অধীনে যে নির্বাচনে আপনি এমপি হইতে চান, নমিনেশন চান, এরা তো ভোট চুরি করে আসছে, ওইটা নিয়ে একটা নির্বাচন একটা লাইভ করেন তো দেখি। এই যে ভারতের একটা এত বর্ডারে প্রতিদিন মানুষ মারা যায়, একটা লাইভ করেন তো দেখি, তখন বুঝবো না যে আপনি নিরপেক্ষ মানুষ আর বাংলাদেশে আসলে সোনার বাংলা গড়তে চান। আপনি নাকি সাকিব আল হাসান ভালো হইলে সোনার বাংলা হয়ে যাবে, আপনার দলে যে সোনার মানুষের অভাব নাই ওগুলির আগে ওই সোনাগুলির আগে ঠিক করেন, তারপরে সাকিব আল হাসানটা ঠিক করতে আইসেন। আর সাকিব ভাই ওরা পাইলেই পিটাবেন, জেনে পান পিটাবেন, ওরে ধরে বেয়াদব কোথাকার। সালাম আলাইকুম, ভালো থাকেন সবাই? মানে কি বলবো বলেন, মানে একটা ক্রিকেটার বাংলাদেশটারে কোথায় নিয়ে গেছে সেই ক্রিকেটার, সে ভালো না খারাপ তার ব্যবহার ভালো হওয়া দরকার, বেটা তোর কিসের ব্যবহার, ও কিসের ব্যবহার ভালো করবে, ওর সাহস আছে, ও বেয়াদব এই জন্য ভালো প্লেয়ার, ও যদি মানে মরা হইতো ভয় পাইতো তাহলে সমস্যা, তাহলে তো এই পৃথিবীর এত বড় বড় বলারদের সামনে দাঁড়াইতে পারতো না। ভালো খেলে আমার এটাই দরকার, আর কোনো কিছু দরকার নেই। আর ওই যে ভদ্রলোক ইয়েতে আছেন, গোল্ডের ব্যবসা করেন, আপনার নাম বলে দেন, আপনি বলেছেন আপনার লাইভে যে বাংলাদেশের কোন কোন সাংবাদিক আপনার ই করেছে, আপনার কাছে টাকা দিয়েছে, নাম প্রকাশ করে দেন। আপনি ওইখানে আছেন, ওইখানে সেফে আছেন, এটা এটা একটা কুকুরের পালের দেশ, এই কুকুরের পালে সাংবাদিকদের পাল্লা একবার যদি পড়েন আপনার জীবন শেষ, এদের এদের কথা বাদ দিয়ে দেন। এই সরকার থাকতে আপনি এই খুনটুন এইসবের ভুয়া মামলা টামলা এগুলির বিচারও পাবেন না, কিছুই পাবেন না। তো আপনি যেখানে আছেন ওইখানে থাকেন, ও বলে নাম প্রকাশ করে দেন।